এটা শোনার পরে আপনারা চমকে যাবেন যে ইংল্যান্ডের একটা স্টাডিতে জানা গেছে, যারা প্রচণ্ড অলস, সারাদিন শুধু ঘুমিয়ে কাটিয়ে দেয়, তাদের শরীরে রোগের বাসা তৈরি হয়। একজন পরিশ্রমী মানুষের তুলনায় তাদের আয়ু অনেক কম হয়ে থাকে। অন্যদিকে যারা প্রতিদিন শরীরচর্চা করে, পরিশ্রম করে, তারা দীর্ঘজীবী হয়ে থাকে, সুস্বাস্থ্যের অধিকারী হয়। এটা তো তাও ঠিক আছে, কিন্তু আপনারা কি জানেন, ড্রাগ, সিগারেট, মদ এইসব যতটা প্রাণঘাতী, তার থেকে কয়েকশো গুণ বেশি প্রাণঘাতী হলো আলস্য, যেটা আপনাকে আপনার অজান্তেই তিলে তিলে মেরে ফেলবে, পঙ্গু করে তুলবে। সারাদিন সারা রাত আপনার মধ্যে একটা অস্বস্তি কাজ করবে, আপনি কখনো ভালো কিছু করতে পারবেন না, দিনরাত শুধু নিজেকে দোষী বলে মনে হবে। এক কথায় বললে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। হয়ে যাবে কি, ইতিমধ্যেই ধ্বংস হওয়া শুরু হয়ে গেছে। এই কথাটা এর আগেও আমি আপনাদের বলেছি, এমনকি আপনাদের বাবা মা, পরিবারের লোকেরা 100 বার আপনাকে বলেছে, আপনি নিজেও এর জন্য 500 বার আফসোস করেছেন, তারপর আপনি অলসভাবে জীবন কাটাচ্ছেন। আপনি এটা কবে বুঝতে শিখবেন যে আপনি নিজে নিজের জীবনটাকে নরকের মতো করে তুলছেন? চোখের নিমেষে সময় বয়ে যাচ্ছে, মানুষ দিন রাত এক করে পরিশ্রম করে যাচ্ছে, সমাজ বদলে যাচ্ছে, আর আপনি শান্তিতে ঘুমিয়ে বা টিভি দেখে সময় কাটিয়ে দিচ্ছেন। আলস্য এতটাই ভয়ানক হয় যে একসময় আপনার হাঁটাচলা করতেও কষ্ট হবে। আমি জানি যে আপনারা অনেকে হয়তো এখন এই ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছেন। একবার ভাবুন তো, কী আছে আপনার কাছে? আপনি কি আম্বানি বা টাটার পরিবারের সদস্য, নাকি শাহরুখ খান বা সলমান খানের ভাইপো? দুবাই শেখের সঙ্গে ভালো সম্পর্ক আছে, নাকি বিল গেটস আপনার বন্ধু? কী আছে আপনার কাছে যে আপনি দিনের পর দিন আরাম করে কাটিয়ে দিচ্ছেন? আপনি যদি টাটা বা আম্বানির পরিবারের সদস্য না হয়ে থাকেন, দুবাই শেখের পরিচিত না হয়ে থাকেন, এবং বিল গেটস তো দূরের কথা, আপনার আত্মীয়রাই আপনাকে পাত্তা দেয় না, তাহলে বুঝতে শিখুন যে শুধু ঘুমিয়ে থাকলে এবং বড় বড় কথা বললে কিছুই হবে না। আপনার ভাগ্যে পরিশ্রম করা লেখা আছে। সৃষ্টিকর্তা আপনাকে পরিশ্রম করে সফল হওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, আর আপনি আরাম করে সারাদিন কাটিয়ে দিচ্ছেন। এর জন্য নিজেকে আনলাকি ভাববেন না, কারণ শাহরুখ খান বা সলমান খানের পরিজন হওয়ার থেকে নিজের চেষ্টায় তাদের জায়গায় পৌঁছানোর মজাটাই আলাদা। আপনি টাটা বা আম্বানির পরিবারের সদস্য নন তো কী হয়েছে, নিজে একটা বড় এম্পায়ার তৈরি করুন, যাতে আপনার পরিবারের লোকেরা সবাই আপনার নামে চিনতে পারে। আপনাকে সৃষ্টিকর্তা জন্মসূত্রে ধনী পরিবারে পাঠাননি, তার মানে এটাই যে সৃষ্টিকর্তাও চান। আপনি নিজে পরিশ্রম করে ধনী হয়ে উঠুন। এবার আপনি যদি আলস্যে ডুবে থাকেন, তাহলে আপনি কিছুই করতে পারবেন না, কারণ আপনার কাছে টাকার বাগান বা গডফাদার এমন কিছুই নেই। হ্যাঁ, আমি মানছি পরিশ্রম করা অনেক কষ্টসাধ্য ব্যাপার, নিজের স্বপ্ন পূরণের জন্য ঘাম ঝরাতে অনেক কষ্ট হয়, রাত জেগে পড়তে অনেক কষ্ট হয়, রোদে পুড়ে স্বপ্ন পূরণের প্রস্তুতি নিতে অনেক কষ্ট হয়, কিন্তু বৃদ্ধ বাবাকে পরিশ্রম করতে দেখলে, মাকে সংসার চালানোর জন্য দিনরাত এক করে খাটতে দেখলে, এর থেকেও বেশি কষ্ট হয়। আজ থেকে কয়েক বছর পর যখন কেউ আপনার সামনে দাঁড়িয়ে বলবে, আপনি কে, কি যোগ্যতা আছে আপনার, তখন আপনার অনেক বেশি কষ্ট হবে। আজ থেকে কয়েক বছর পর যখন সামান্য কিছু টাকার জন্য আপনি 12 ঘন্টার ডিউটি করতে বাধ্য হবেন, এবং সেই টাকায় পরিবারের সমস্ত প্রয়োজন পূরণ করতে হিমশিম খাবেন, তখন আপনার অনেক বেশি কষ্ট হবে। আজকে আপনার যেগুলোকে কষ্ট বলে মনে হচ্ছে, সেগুলো আসলে কোনো কষ্টই নয়। আজ ভাগ্য আপনাকে সুযোগ দিচ্ছে, পরিশ্রম করে নিজের পরিচয় গড়ে তুলুন, আয় করুন, নিজের স্বপ্ন পূরণ করুন। আজ আপনি নাটক করে, তর্ক করে, অযথা সময় নষ্ট করে জীবন কাটিয়ে দিচ্ছেন, তবে এটা কিন্তু সারা জীবন চলবে না। আমি অনেক সময় বেশ কিছু ইউটিউব শর্টসের কমেন্টে, সেলিব্রিটিদের রিলসের কমেন্টে এবং তাদের পোস্টের কমেন্টে লক্ষ্য করে দেখেছি যে বেশ কিছু মানুষ নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়, একে অপরকে গালাগালি করতে থাকে। আবার এইসব মানুষগুলোই কিন্তু মোটিভেশনাল ভিডিওর নিচে নিজের জীবনের দুঃখের কাহিনী শোনাতে থাকে। তারা জানায় যে তাদের জীবন একেবারে বেকার কাটছে, কোনো কাজ নেই করার মতো, কী করবে কিছুই বুঝতে পারছে না, বেকার হয়, বাড়ির লোকেরা দিনরাত তাদের কথা শোনায়, জীবন তাদের সঙ্গে খেলে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। যারা এগুলো বলে তারা প্রথমে নিজেরা ভুল করে, তারপর কান্নাকাটি করে। যদি সময় থাকতে থাকতে তারা নিজেদের শুধরে নিত, তাহলে আজ তাদের এমন অবস্থা হতো না। মানুষ ভীষণ অজুহাত দেয়, তবে অন্যদের এই আলস্যই কিন্তু এবার আপনার থেকে সব কিছু কেড়ে নেবে। মনে রাখবেন, আজ আপনি যে জায়গায় পৌঁছানোর স্বপ্ন দেখছেন, সেই জায়গায় পৌঁছানোর জন্য অনেক আগে থেকেই বহু মানুষ রাতের ঘুম ভুলে পরিশ্রম করে যাচ্ছেন। আপনি যদি আজ থেকে আলস্যকে দূর না করেন, তাহলে খুব শীঘ্রই অকেজো পয়সার মতো হয়ে যাবেন, বিশাল এই ভিড়ে ক্রমশ ছোট হয়ে যাবেন। আপনার কাছে দুটো উপায় আছে, হয় যে আলস্যকেই তার ছোট অবস্থাতেই শেষ করে ফেলুন, নয়তো আরও বড় এবং বিশাল হওয়ার জন্য অপেক্ষা করুন,
যেখানে এটা আপনাকে মেরে ফেলবে। আপনি মরতে চান নাকি বাঁচতে চান সেটা আপনাকেই ঠিক করতে হবে। এখনও সময় আছে, শুধরে যান। অলস ব্যক্তিদের কেউ মাত্রা দেয় না। পরিশ্রম করে ভালো কিছু করুন, নিজের লক্ষ্য পূরণ করুন।